নমস্কার বন্ধুরা এস এম ইউনিক আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য ইন্ডিয়া পোস্ট জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের জন্য ওয়েস্ট বেঙ্গল সার্কেলে সাইকেল থ্রি পার্ট থ্রিতে তোমাদের বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ জিডিএস গ্রামীণ ডাক সেবকের জন্য মোট তেইশশো সাতান্নটি পোস্টে কিন্তু নতুন করে করবিনিয়োগ করা হবে তাহলে বুঝতেই পারছো বিরাট একটা চাকরির আপডেট কিন্তু এসছে এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ মোট তেইশশো সাতান্নটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে গ্রামীণ ডাক সেবকের জন্য এখন তোমাদের এই জিডিএসের জন্য অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে গতকাল তোমার স্ক্রিনে দেখতে পাওয়া কুড়ি সাত দু হাজার একুশ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেট হলো অ্যাপ্লিকেশন করার উনিশ আট দুহাজার একুশ অর্থাৎ আগস্ট মাসের উনিশ তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখন তোমাদের জিডিএসের এই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের সীমা কত চেয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে কত ঘন্টা কাজ করতে হবে এবং বেতন কত এবং বয়সের সার কত দিয়েছে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমি পরপর আলোচনা করব আশা করি ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কোন কোন ওয়েবসাইটে গেলে অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপটা করতে পারবে সমস্ত বিষয় কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে চলো শুরু করা যাক আজকে ভিডিও নিয়ে আলোচনা তোমরা স্ক্রিনে দেখতে পারছো যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য ইন্ডিয়া পোস্ট তোমাদের যে নোটিফিকেশনটা জারি করেছে সেটা হলো প্রথমেই জব প্রোফাইল জানতে চেয়েছে এখানে দেখতে পাওয়া তোমাদের জব প্রোফাইল বলতে কী কী ক্যাটাগরিতে তোমাদের এই চাকরিটা বা এই জবটা দেওয়া হবে প্রথম যে ক্যাটাগরি আছে সেটা হলো ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে এখন বিস্তারিত আলোচনা করলে অনেক টাইম লেগে যাবে তোমরা পড়ে নিও এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার সম্পর্কে কিছু বলা আছে তোমরা পড়ে নিও দু নম্বর হলো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবি পি এম এই পোস্টে বিস্তারিত আলোচনা করা আছে এবং তিন নম্বর হলো দেখতে পাওয়াচ্ছ ডাকস সেবক এখানেও বিস্তারিত আলোচনা করা হয়েছে মানে তোমাদের টোটাল হলো বিপিএম তারপরে এবিপিএম এবং ডাক সেবক এই তিনটি পদে কিন্তু ডাক মানে জিডিএসে তোমাদের কর্মী করা হবে বেঙ্গল সার্কেলে এখন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে এটা হলো তোমাদের কত ঘন্টা কাজ করতে হবে এবং কাজ অনুযায়ী তোমাদের বেতন কত সেই সংক্রান্ত বিষয়টা জেনে নাও তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হলো ক্যাটাগরি এটা হলো সময় এবং বেতন এটা হলো সময় এবং বেতন এখন প্রথম ক্যাটাগরি হলো বিপিএম অর্থাৎ যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার তাদের হলো দৈনিক যদি চার ঘন্টা করে কাজ করতে হয় সেক্ষেত্রে বেতন পাবে তারা হলো বারো টাকা আর যদি পাঁচ ঘন্টা করে কাজ করে তাহলে সেক্ষেত্রে বেতন পাবে হলো চোদ্দো টাকা এখন ক্যাটাগরিতে যদি বলা হয় এবিপিএম এবং ডাক সেবক এদের হলো প্রতিদিন চার ঘন্টা করে কাজ করলে দশ হাজার টাকা করে পাবে মাসে এবং প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে কাজ করে তাহলে কিন্তু বারো হাজার টাকা করে পাবে মাসে ঠিক আছে এখন দেখে নাও তোমাদের কী কী বয়স মাস হয়েছে দেখতে পাওয়া স্ক্রিনে স্পষ্ট করে বলে দেওয়া বলে দেওয়া হয়েছে এখানে কুড়ি সাত দু হাজার একুশ এই তারিখ পর্যন্ত বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত ঠিক আছে অর্থাৎ সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বয়স হলো চল্লিশ বছর এবং বিশেষ ক্ষেত্রে তোমাদের বয়সের ছাড় দেওয়া হয়েছে এখানে দেখতে পাওয়া এস সি এস টি এদের জন্য কিন্তু তোমাদের পাঁচ বছরের বয়সের ছাড় ও বিসিদের জন্য তিন বছরের বয়সের ছাড় এছাড়া দেখতে পাওয়া তিন নম্বরে ইডাব্লিউএস নো রিল্যাক্সেশন অর্থাৎ কোনো বয়স এখানে অর্থাৎ বয়সের ছাড় এখানে থাকবে পি ডাব্লুডি কি কী বলছে দশ বছরের জন্য পি প্লাস ও জন্য তেরো বছরের বয়সের স্যার পি প্লাস এস সি এসটি জন্য পনেরো বছরের বয়সের স্যার কিন্তু মোট দেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে আর সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট অফ টেন স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথমেটিক্স লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাকে মাধ্যমিক পাশ করতে হবে অর্থাৎ যারা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক পাশ করবে তারাই কিন্তু এই জিডিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের স্থানীয় ভাষায় কিন্তু জ্ঞান থাকতে হবে এখন কি বলেছে কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ বলেছে অবশ্যই তোমার স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে অর্থাৎ তুমি যে অঞ্চলে চাকরিটা করবে সে অঞ্চলের ভাষা তোমার জানতে হবে সেখানকার ভাষা যদি বাংলা হয় বাংলা জানতে হবে নেপালে হলে নেপালি জানতে হবে এবার খেয়াল করো ওয়েস্ট বেঙ্গলের জন্য যে স্থানীয় ভাষাগুলো সিলেক্ট করেছে এখানে ছক করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল আদার দেন দার্জিলিং পোস্টাল ডিভিশন অর্থাৎ দার্জিলিং পোস্টাল ডিভিশন বাদে তোমার ওয়েস্ট বেঙ্গলের জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গলি শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং পোস্টাল ডিভিশন এই অঞ্চলটা বাদে লোকাল ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি আর যদি পোস্টাল ডিভিশন হয় তাহলে নেপালি এবং বেঙ্গলি দুটোই জানতে হবে ক্লিয়ার এবার দেখে নাও স্টেপ বাই স্টেপ দেখে নাও আমি তোমাদের বলে দিচ্ছি অনেক বড় নোটিফিকেশন এই জন্য একটু টাইম লাগবে নলেজ অফ সাইকেলিং অর্থাৎ তোমাকে অবশ্যই সাইকেল চালানো জানতে হবে আর কি বলেছে এবার অ্যাপ্লিকেশান সাবমিশন অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশানটা করবে এবং কোন কোন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশানটা করতে পারবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছে তুমি কুড়ি সাত দু থেকে উনিশ আট দু অর্থাৎ কুড়ি তারিখে গতকালই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং উনিশ আট দু হাজার একুশে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা চলবে এখন তুমি কোন কোন ওয়েবসাইটে মানে গিয়ে এটা করতে পারবে দেখে নাও তোমার দেখতে পাচ্ছ এখানে বলা আছে এইচ টি টি পি এস তারপরে বলা আছে কোলন স্ল্যাশ স্ল্যাশ ইন্ডিয়া পোস্ট ডট জিও ভি ডট ইন অথবা এইচ টিটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ অ্যাপ পোস্টাল পোস্ট ডট ইন স্ল্যাশ জিডিএস অনলাইন এখানে এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে ঠিক আছে এখন দেখে নাও কি কী চেয়েছে পেমেন্ট এখন বলেছে অ্যাপ্লিক্যান্ট অফ ক্যাটাগরি ও বি ও সি ইডব্লিউএস মেল ট্রান্সম্যান শুড পে অফ ফি অফ আর এস একশো টাকা অর্থাৎ এদের জন্য টোটাল একশো টাকা কিন্তু ফি দিতে এবার দেখে নাও কমিউনিটি অনুযায়ী তোমাদের পোস্ট এখানে স্ক্রিনে দেখতে পাওয়া যডাব্লু এস এদের জন্য একশো বিরানব্বইটি ও বি সি এদের জন্য চারশো ছিয়ানব্বইটি পি ডাব্লিউ ডি এ সাতটি পি ডাব্লুডি ডি বি এর জন্য পঁচিশটি পি ডি সি এর জন্য তেইশটি পি ই এর জন্য ছয়টি এসসিদের জন্য চারশো সাতাশিটি এস এসটিদের জন্য একশো কুড়িটি আনরিজার্ভ এটার জন্য হল তোমার এক হাজার এক একটি টোটাল হলো তোমাদের মোট তেইশশো সাতান্নটি কিন্তু শূন্য পদ আছে এই জিডিএসের জন্য এবং তেইশশো সাতান্নটি পদে কিন্তু নিয়োগ করা হবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য